রাজ্যের রাজধানী মহানগরের এখন বিশেষ বিদ্যালয়। বিদ্যালয়খনের চারিসীমার দৃশ্য দেখিলে আপনার চকু কপাল তুলিব। মহানগরীর ডিমরিয়া শিক্ষাখণ্ডর অন্তর্গত জোড়াবাতর এই বিদ্যালয়, নাম জোড়াবাত প্রাথমিক বিদ্যালয়। ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় 100। প্রথমে চাও যাতায়াতের দৃশ্য। হয়, আপনি ঠিকই দেখিছে। লগতে চাওক বাহর দলঙর তলর এই নলাতলৈ। নলাটুক একাংশ ভদ্রলোকে ব্যবহার করেছে ডাস্টবিনের দরে, আর আন একাংশ ব্যবহার করেছে শৌচালয়ের টেঙ্কির রূপত। তার ফলত কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুনক। বেয়া লাগে আর লড়া ছালী বহুত বেশি, সেই হিসাবত মানে ইনফ্রাস্ট্রাকচারও নাই, বহুত কম হয়, ডেস্ক বেঞ্চ বহুত কম হয়, বহিবলে কারণে প্রবলেম হয়, দেখিলেই তো সেইটো এটা প্রবলেম হয়। আর আহে তথাপিও লড়া ছালীখিনি, যেহেতু একটিভিটিজ, ফিজিক্যাল একটিভিটিজ বা যিমানখিনি পারো আমি ট্রাই করেছো। 95 আপ আছে, আবক হয়েছে। শিক্ষক আমি তিনিগৰাকী, তাৰে এগৰাকী অকণমান হেৰি ডিফাৰেণ্টলি এবল হয়, বাকী আমি দুজনী আছোঁ, হেড বাইদেউ মই আৰু এজনী মণি গোস্বামী বাইদেউ। মাটি দুবিঘা আছে বুলি ময়ো শুনিছোঁহে, দুবিঘাৰ ভিতৰত এতিয়াতো এতিয়া বোলে 6.5 কঠামান আছে নেকি, 6। আৰু এই এইটো ক্ষেত্ৰত আমি মানে বাইদেউ এছ ডি চি বাইদেউকো দিছোঁ এখন মানে হেৰি এখন নলাটোৰ এইখিনি দলংখন গুচি যায়, মানে বানপানীয়ে উটুৱাই লৈ যায়। আৰু এতিয়া এইখন দলং মানে দুজন দুটা ছাত্ৰ ছাত্ৰী যদি একেলগে যায়, ল'ৰা ছাত্ৰ ছাত্ৰীটো জানেই অকণমান উৎপাত কৰে, পৰিলে মানে কোনো দুফালেতো কোনো বেৰিয়াৰ নাই, পৰি যাবলৈ ভয় লাগে, নহ'লে নাই বিকল্প পথ এতিয়ালৈকে নাই। আমি মানুহৰ ঘৰেদি আহোঁ এনেকৈ, তেওঁলোক যদি কোনোবাদিনা আলহী খাব বা ক'ৰবাত গুচি যায় তেনেহ'লে মানে আমি সেই ঘূৰি ঘূৰি এনেকৈ আহিব লাগে, ৰাস্তা তেনেকৈ নাই। এনেকুৱা পৰিৱেশত পাঠদান আৰু পাঠ গ্ৰহণ চলি আছে ৰাজধানী তেজপুৰত। লগতে অভিযোগ মতে বিদ্যালয়ৰ ভূমি আছিল দুবিঘা, কিন্তু বৰ্তমান প্ৰায় 6 কঠা মাটি বিদ্যালয়ৰ দখলত আছে। সম্প্ৰতি বিদ্যালয়ৰ ভূমিত চলিছে বেদখল। স্কুলৰ পৰিস্থিতি এক নম্বৰ প্ৰব্লেম হৈছে, আমাৰ মাটিৰ সমস্যা, বাউণ্ডাৰী লগাব পৰা নাই, সীমাৰ ডিচিশ্যন নাই, দুবিঘা মাটি আছে কিন্তু এতিয়ালৈকে ইয়াত দেখা পোৱা নাই। এতিয়া বৰ্তমান 6.5 কঠা মাটি আছে, তাৰ ওপৰত নাই, দুবিঘা আছিল, কোনপিনে ওলাইছে আমিতো নাজানো। চক্ৰ বিষয়ক এই বিষয়ে আমি জনাইছোঁ, এপ্লিকেশ্যন এখন দিছোঁ, কিন্তু চক্ৰ বিষয়ে ওলাই দিম বুলি কয়, ব্যৱস্থা ল'ম, এপ্লিকেশ্যনে পৰি থাকিল, কোনো ব্যৱস্থা। মাটিখিনি কোনে এতিয়া ছাইডৰ ওচৰ পাজৰ মানুহবিলাকে আৰু কোনপিনে ওলাইছে আমিতো নাজানো। এতিয়া পৰিৱেশটো এতিয়া কদৰ্যম হয় একদম, এই দেখিছে এইবিলাক নালাটোৰ ওচৰতে লেট্ৰিনৰ এতিয়াও ময়লা তাতে আছে, ৰৈ গন্ধ, এই স্কুলত ছাত্ৰ ছাত্ৰীবিলাকে মানে গন্ধৰ ফলত এই গন্ধত থাকিব নোৱাৰে, এই চাইডে আহিবই নোৱাৰে, চব ঘৰৰ ভিতৰত সোমাই বেমাৰ আজাৰত হৈ আছে ল'ৰা ছোৱালীবিলাকৰ, পৰিৱেশটো একদম ভাল নহয়। প্ৰশাসন তথা বিভাগীয় কৰ্তৃপক্ষক জনোৱা হৈছিল যদিও লোৱা নাই কোনো ব্যৱস্থা, কিন্তু এই দৃশ্যসমূহ দেখি প্ৰভাৱশালী মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কি ক'ব, ল'বনে শীঘ্ৰে বিহিত ব্যৱস্থা। যোৰহাটৰ পৰা দীপক ডেকা, আসাম টক্স।